হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সান্নাল ফ্যামিলি। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমাদের কাছে একটি জেব্রনিক্সের পোর্টেবল জেব বেলো স্পিকার আছে এবং আপনারা এই স্পিকারটা কিনতে চাইলে আমি লিংক ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে চেক করতে পারেন। ফ্রেন্ডস, এই স্পিকারটা একটা প্রবলেম হয়ে গেছে, যেটা হচ্ছে বাস রেডিয়েটারটা এটা আছে পেছনে, সেটা কোনোভাবে টেপাতে বা কোনো কিছু হওয়াতে ঢুকে গেছে। তো এটা যদি আপনারা ঠিক করতে চান, তা এর সলিউশন আমার কাছে আছে। এবং এই বাস রেডিয়েটারটা ঢুকলে একটু বড়ই প্রবলেম হয়ে যায়, যেরকম আমাদের সাউন্ডের ক্লিয়ারিটিটা ঠিক আসে না, তো এটাকে তাই ঠিক করতেই হবে। তো এর সলিউশনটা জানতে হলে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আপনাকে। সো ফ্রেন্ডস, এখানে ফার্স্টে আমরা উপরের যে ব্লু কভারিংটা আছে সেটা আমরা খুলে ফেলবো স্পিকারের, এবং এটা আস্তে আস্তে খুলবো। আমরা এখানে খুলে ফেলেছি কভারিংটা, এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন চারটি সাইডে চারখানা স্ক্রু রয়েছে ছোট্ট ছোট্ট। তো এই স্ক্রুগুলো আমরা একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে খুলে ফেলবো। আমরা এই স্ক্রুগুলো খুলে ফেলেছি ফ্রেন্ডস, এবং এরপরে এটাকে আস্তে আস্তে খুলে ফেলবো। খুবই আস্তে আস্তে খুলতে হবে, একটু জোরে কিছু করলে ভেঙে যেতে পারে। আমরা আস্তে আস্তে খুলে ফেলেছি, এবং এর পেছনে দুখানা রাবারের প্যাড আছে, তো সেইগুলোকে আমাদের একটু খুলে ফেলতে হবে, নাহলে কারণ ওটা আটকে আছে ওর সাথে, খুলবে না তাই। তো এখানে আস্তে আস্তে খুলবেন, কোনো টানাটানি করবেন না, ভেতরের ওয়্যারসগুলো ছিঁড়ে যেতে পারে। তো এই নেটটা, এখানে একটা নেট আছে, তো সেইটা চারটে স্ক্রু আছে, সেগুলোকেও আমরা খুলে ফেলবো, যার ভেতরে বাস রেডিয়েটারটা রয়েছে। আমরা স্ক্রুগুলো খুলে ফেলেছি, এবং এই নেটটাকে সরিয়ে দেবো। এবার এর ওপরের যে বোর্ডটা ছিল সেটাকেও আস্তে আস্তে খুলে ফেলবো। প্রথমে বোর্ডটাকে আস্তে আস্তে খোলার পরে আমরা এটাকে সাইডে রেখে দেবো, এবং এর বাস রেডিয়েটারটা ফার্স্টে ওর ওপরে বসিয়ে নেবো, দিয়ে ওর নেটটা লাগিয়ে দেবো ওর ওপরে। খুবই সিম্পল, আস্তে আস্তে লাগিয়ে নিতে হবে, ঠিকভাবে দেখে লাগাবেন। দিয়ে আবার ওই স্ক্রুগুলো আমরা লাগিয়ে দেব। এখানে আমরা স্ক্রুগুলো লাগিয়ে দিয়েছি, তো আমাদের ফিটিংটা হয়ে গেছে বাস রেডিয়েটারে। এবং আবার এবার আমাদের যেটা করতে হবে, বোর্ডটাকে আস্তে আস্তে ফিট করতে হবে এবং ব্যাটারিটাকে রাখতে হবে। সুইচগুলো ঠিকভাবে দেখে ফিট করে নেবেন বোর্ডটা, ফিট করে ফেলেছি। দিয়ে এবার আমরা কভারিংটা লাগিয়ে নেবো, দিয়ে এবার এর সামনে স্ক্রুগুলো লাগিয়ে দেবো আমরা। ফ্রেন্ডস, এখানে আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিয়েছি, তো এবার আমাদের স্পিকার রেডি হয়ে গেছে। তো এটাকে আমরা একবার চালিয়ে দেখে নেবো। জেব্রনিক্স ফর লাইফ, ব্লুটুথ মোড। ফ্রেন্ডস, এটা এখানে ঠিকভাবে কাজ করছে, তো এবার আমরা এর উপরের কভারিংটা লাগিয়ে নেবো। এই কভারিংটা লাগানো হয়ে গেলে আমাদের স্পিকার পুরোপুরি রেডি। সো ফ্রেন্ডস, আই হোপ যে আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং কোথাও ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটা লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও এরকম মজাদার ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। Bye-bye.